নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বুয়ার ভিলেজ ব্লগ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওটি মেন হচ্ছে খাগা রামজিউ মন্দিরের মেলা হচ্ছে, আর আমাদের যেহেতু অসুখ ছিল যার জন্য মেলার চার দিন ঠাকুর মেলাতে গিয়েছিল ওইখানে যেতে পারিনি, আমাদের গতকাল অসুখ কেটে গেছে, যার জন্য আজকে মেলা ঘুরতে এসেছি। মেলা ঘুরতে এসেছে প্রথমেই ঠাকুর দর্শনের জন্য মেন মন্দিরে চলে এসেছি। আমি এসেছি, সঙ্গে আমার মা আছে, দাদা আছে, বৌদি আছে, মিষ্টি আছে, মায়া আছে ও কবিতা রয়েছে বৌদি। বন্ধুরা, আমি চলে এসেছি যে এখানে দেখুন, এখানে এই দেখুন পুকুর মন্দিরে যাই হোক, দেখতে থাকুন, একে দেখাবো, আরো মাসি বাড়ি যাবো। এবার আমরা যাচ্ছি মেন মন্দিরের দিকে। ওই এদিকে এটা হচ্ছে মন্দিরের গেট। আমি এখন এই পাশ দিয়ে ঢুকতেছি। বাড়ি হয়েছে, ঘটনা করা হয়েছে। এখানে বাতাসা হরিণ ধরো বলে সবাই বসে আছে। আমার দাদা এই যে চলে এসছে মন্দিরের ভেতরে ঢুকেছে, আমিও যাচ্ছি। এখানে দেখুন সবাই বসে আছে। এখানে বাতাসে হরিণ উড়লে সবাই বাতাসে করণের জন্য যে যার জায়গা নিয়ে বসে আছে। এই দেখুন বাতাসা হরিণ হচ্ছে এখানে। আর আমরা এখন পুজো দিতে ঢুকছি। ও প্রণাম করলে লাস্টে একসঙ্গে দিয়ে দিবে। কি হলো, দাঁড়িয়ে গেছি কেন? এখান থেকে বেরিয়ে আসুন। তারপরে
আমাদের সেবাই রামজীর সেবাই ঠাকুরমা যাই ভালো আছেন ঢুকছি 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 আমি ঠাকুরের ঠাকুরের এ নেব যার জন্য একদম লাস্টে প্রণাম করব সবাই প্রণাম করে নিই এখানে ইনি একজন রয়েছেন পুরোহিত মনে হয় তো না উনি ভক্ত হিসাবে রয়েছেন যাই হোক আমি জানি না যেহেতু আর এটা একটু কি বলবেন এই না ঠাকুরের শয্যাঘাট এখানে রামজিউর শয্যাঘাট আর এখানে হচ্ছে এই হচ্ছে মেন ঠাকুর জয় 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 গুরু কৃপা করো গুরু কৃপা করো সর্বভক্ত জয় গুরু জয় মা এখানে হচ্ছে মেন ঠাকুর এখানে ইনি বসে থাকেন ইনি কোথাও বেরোন না রাজ উৎসবে যায় আমরা এসি লেট করে যার জন্য কালকেই রাজ উৎসবে লাস্ট বেরিয়ে গিয়েছিলেন আবার ফেরত চলে এসেছেন যাই হোক আমার প্রণাম হয়ে গেছে এবারে এখানে আছে চরণামৃত আমি নিয়ে নিয়েছি এখানে ঠাকুর রয়েছে যখনই লাগিয়েছে দেখো গালে আমার ধরো বউ ধারে চুপে উধারে লাগিয়ে দিল বউ ধারে কানের পাতা এই পাতা নাই ও ঢেকু লাগিয়ে চুনটা এখানে একজন পুরোহিত মহামশাই রয়েছেন সরি সেবাই দেখি আমার প্রণাম হয়ে গেছে এবারে আমি
একটা এদিন এই দেখুন ঠাকুরের বাতাসা পেয়ে গেছি আমি। এখানে হচ্ছে ঠাকুর। চলুন এবার আমরা যেখানে মেন অনুষ্ঠান হচ্ছে ওইখানে যাচ্ছি। এই দেখুন এখানে সবাই চলে এসেছে। এই দেখুন এখানেও ঠাকুর রয়েছে। এরপর আমরা এখানে পাদুকা রয়েছে। এখানে বাতাসা হরিণের প্রচুর হয়, ওই জন্য সব দোকানে প্রচুর প্রচুর বাতাসা রয়েছে। এখন আমরা যাচ্ছি আমাদের মাসি বাড়ি। মাসি বাড়ি জাস্ট এই মন্দিরের ওইখানে, আমরা এই পাশ দিয়ে যাবো। মেলার মধ্যে চলে এসেছি। এবারে আমরা রাস্তায় নেমে একটা জিনিস পছন্দ হলো ওটা মিষ্টির জন্য কিন্তু একটা রাস্তা চলে গিয়েছে, আর একটা এদিকে মেলায় এসে এদের ফার্স্ট কেনাকাটা চালু, মিষ্টির জন্য নিচ্ছে। সবাই কেনাকাটায় ব্যস্ত। মেলার মধ্যে দোকানদারদের মাইক চলছে, এর জন্য কিছু হয়তো শুনতে পাওয়া যাচ্ছে না। যাই হোক, যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব।
কাপড় দোকানের নাকি এই দোকানগুলোতে কাপড় দোকানের যেহেতু আছো মানে রয়েছে সেইখানে দিয়ে আমরা যাচ্ছি এরা কাপড় নিবে বলে তো মনে হচ্ছে না কিন্তু মেলার ভেতর দিয়েই যাচ্ছি যে গলিটাই ঢুকেছে এটা কাপড়ে কাপড়ে ভর্তি এগিয়েই যাচ্ছে এগিয়েই যাচ্ছে কি কেনাকাটা করবে কি জানি এই যে পায়রাচালি থেকে একজন এসছে ওনার ফ্যামিলি সহ পুরো ফ্যামিলি সহ এই যে পুরো ফ্যামিলি সহ পায়রাচালিতে বাড়ি এনারা এসেছেন চলো এবার আমরা এদিকে যাচ্ছি কি নেবে ঠিক ঠিকানা নেই শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরে ঘুরে পা ব্যথা করে দিচ্ছে তুমি যা সব আর কাছে বসে যাও তোমাকে কোটি আইসো টাকা কি এলো আটকে গেল কেন বিট্টুর মা গাই ব্ল্যাঙ্কেট কে নিবে ব্ল্যাঙ্কেট হোলসেল হোলসেল কার কার কেন সে কি এই মেলাতে বর্তমান দোকানদার কাকা বলছেন এবছর মেলা লোক বেচাকেনা করছেন না যার জন্য চাচার একটু মন খারাপ তো আশা করি আর তিন চার দিনের মধ্যে বেচাকেনা হবে বলছেন যে বেচাকেনা হচ্ছে না দেখা যাক প্রত্যেকটা দোকানে আপনি যাচাই করুন আমার কথা এখানে মায়া ব্ল্যাঙ্কেটের রেট জিজ্ঞাসা করছে আর আমি দোকানদার রেট বলছি আচ্ছা এবছর কাস্টমার এবার আমরা এগিয়ে যাচ্ছি ওখানে ওই দোকানদার কাছ থেকে রেটটা বুঝলাম এবারে এদিকেও দোকানদার রয়েছেন এখানেও লোকজন কেনাকাটা করতেছে আমরা ওইদিকে যাচ্ছি কি এটা তোমার ঝিকা হবে বিট্টু গাই আমরা এইসব দোকান দিয়ে যাচ্ছি কিন্তু বেচাকেনা এইসব দোকানের মধ্যে একদম নেই দোকানদার ভাই সাহেবরা বলছেন এই দেখুন ওরা ওখানে
প্যান্ট কেনাকাটা করছে মিষ্টির জন্য। এই যে মিষ্টি এইখানে, দোকানদার দেখাচ্ছে আবার আবরা তুমি এই দেখুন আমাদের বাড়ির পাশ থেকে একজন এসেছে ফ্যামিলি সহ, ফ্যামিলি সহ। বাহ ভালো, আমরা এবার দোকানে দোকানে যাচ্ছি, কি হয় যাচ্ছি এবার দোকানের দিকে। সরি সরি, বুঝে তো এখানে নেই, এখানে নেই, এইগুলিতে দোকানদার আছে কাস্টমার নাই, এইগুলিটায় কাস্টমার নাই, ফাঁকা। তাই এ দোকানে আছে নাকি দেখো না, আবার আবার ঢুকবো। ঠিক আছে সব দাম ঠিক আছে, চলো চলো আগে ওদিকে ঘুরিস, আবার আসবো আবার আসবো। এই তো কার কার জামা নিবে, সাদা টিকা টিকা জামা। চলো 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 ওইদিকে চলো, মন্দিরের দিকে আইসো না, দাঁড়াও দাঁড়াও আও ভেলপুরি দেখি 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 এরা সব কামড়া কামড়া করে খেলছে, পিঁয়াজ চলে নিজে এখন পাপড়ি চাট খাচ্ছে, আর আমি সেই ফাঁকে এদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর
সে তো হ্যান্ডেল ঘুরাটাই ভালো রে ও মাকে ভয় করছে সে তো ধরে ধরে উঠিছে নামতে ভয় করে না আর এখনো শেষ হয়নি এখানে সব এই দোকানে ভিড় কি কি ক্যামেরা ক্যামেরা
না ভেঙে দিবে গুড মর্নিং অথবা গুড মর্নিং এদিকে একটা রো আবার এদিকে একটা এদিকে ফুলের দোকান সামনে চশমা দোকান আমরা যাচ্ছি অন্যদিকে ওই তো লোহার দোকান এইদিকে কাই গেল এখন একটা কড়াই কিনেছি কড়াই না তাবা চাউমিন ভাজা চার কেজি 200 কি খাবে কি খাবে এ বিট্টু কি খাবি কি খাবে কি খাবে চাউমিন চাউমিন কি খাবে নিরামিষ নিরামিষ পেঁয়াজ আছে বাঁধের দিকে খেলবে ওদিকে কাজ আছে বাড়ির জন্য পরোটা নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা গতকাল রাত্রে খাগার রামজিউর রাসমেলা দেখতে গিয়েছিলাম তার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার।